নমস্কার, ব্যানগার্ডে আপনাদের স্বাগত। আমি রাজু, এই মুহূর্তে আছি শিলচর আগরতলা একটি যাত্রী ট্রেনে। এই ট্রেনের মধ্যে আমরা আজকে জেনে নেব নির্বাচনের, এই যে রাজ্যে নির্বাচন হচ্ছে, যারা যাত্রী রয়েছেন এখন তাদের মতামত, সবার মতামত নিয়ে নেব আমরা। নির্বাচন আসার মাত্রই কিন্তু চারিদিকে ট্রেনে, বাসে, ট্রামে, যেখানেই হোক, চায়ের দোকান, পাড়ার গলি, সব মোড়ে শুধু নির্বাচন নিয়ে কথা হচ্ছে। তার জন্য আমরা ট্রেনে যারা নিত্যদিন যাত্রী তাদের মেজাজটা কীরকম রয়েছে এই নির্বাচনকে ঘিরে সেটাই জানার জন্য আজকে পৌঁছে গেলাম আমরা এই যাত্রী ট্রেনে। তো আমার আশেপাশে অনেক দাদারাই বসে রয়েছেন, তো তাদের থেকে আমি জেনে নেব যে তাদের মেজাজটা কী, সাধারণ মানুষ হিসাবে তাদের মেজাজটা কী এই ভোটকে নিয়ে। দাদা, কী নাম আপনার? আমার নাম কান্তিরুদ্র পাল। আপনি কী মনে করছেন এই যে নির্বাচনটা হচ্ছে এখন, এই নির্বাচনে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? পরিবর্তন হয়তো চাই। কেন কেন পরিবর্তন চাইছেন আপনি? হয়তো পাল্টাইলে তো ভালো হয়, 25 বছর ধরে এক সরকার, এরপরে পাল্টাইলে তো দিনে দিন বাড়তে পারে বা উন্নতির দিকে যেতে পারে। আপনি কি মনে করছেন যদি পরিবর্তন হয়, মানে বিজেপি আইপিএফটি জোট যদি সরকার গঠন করে, তাহলে আপনার মতো মানুষের বা বিশেষ করে আপনাদের মতো মানুষের কি উপকার হতে পারে? উপকার সবারই, সবার লাগে তো, সবাই তো চায়। আর আপনি কি বলবেন দাদা? নমস্কার, আমার নাম মাখন শাহ, আমি এই রেলের হকার, টিফিন বিক্রেতা, দীর্ঘ 10 বছর ধরে হকারি করছি। আমার প্রত্যেক দিনের যে অভিজ্ঞতা চলার পথে, বেশিরভাগই মানুষ যে আলোচনা করছে বলছে চলো পাল্টাই, এই একটাই শব্দ শোনা যাচ্ছে ট্রেনের মধ্যে, চলো পাল্টাই। তো আমারও মতামত চলো পাল্টাই। আপনি যে এই যে 10 বছর ধরে আপনি মানে এখানে হকারি করছেন এই ট্রেনের মধ্যে, তো আপনি আপনার বাড়ি কোন জায়গায় বা কি আপনি কি বলতে পারবেন? আমার বাদাঘাট, ইস্ট বাদাঘাট, ডুকলি চণ্ডীমাতা আমার বাসা। আমার নাম মাখন শাহ। মানে দিলীপ বাবুর এলাকার? দিলীপ সরকার। তো এবার কি দিলীপ বাবুকে আপনারা আনছেন? অবশ্যই দিলীপ বাবুকে আনছি। দিলীপ বাবু এমন ভালো ব্যক্তি, অ্যাকচুয়ালি আমি ওইখানে আমার বাদারঘাট কেন্দ্রে আমি আজকে 10 বছর ধরে আমি মণিপুরে ছিলাম, ঠিক আছে। উনি খুব ভালো মানুষ আমি জানি আসার পরও, তো আমার উনার আসার আগে থেকেই আমি পাল্টানি, মানে আমার পছন্দ। আপনি আজ একজন হকার, 10 বছর ধরে আপনি বলছেন এই ট্রেনে আপনি হকারি করছেন, আপনি কি মনে করছেন এই যে বর্তমান সরকারটা চলছে এই সরকারে আপনি যে হকারি করছেন, যদি পরিবর্তন হয়ে বিজেপি আইপিএফটি জোটের সরকার আসে রাজ্যে, তাহলে কি আপনাদের মান উন্নয়ন হবে? উন্নয়ন হবে। কি ধরনের মান উন্নয়ন হতে পারে, কি চাইছেন আপনারা? আমরা তো বর্তমানে আমরা রেলের কোনো মানে হকারের মানে কোনো এখনো কাগজপত্র দেয় নাই, তথাপি আমি বিএমএস এর একজন কর্মিক, বিএমএস এর সংগঠনের একজন কর্মিক হিসাবে আমরা এতটুক মানে আশ্বাস দিছে। আমাদের এখানে আছে সভাপতি যেমন সুবীর দেব বর্মা, এনতম্বা সিং আছে মণিপুরের থেকে ন্যাশনাল সেক্রেটারি, ওনারা আমরা মানে খুব ভালোভাবে মানে আশ্বাস দিয়েছে আমরা কাগজপত্র দেবো বা আমরা ডকুমেন্ট সব কিছু জমা হয়ে গেছে বা আগামী দিনও আমরা কাগজপত্র সব দিয়ে দেব। কিন্তু দীর্ঘ 10 বছরে সিআইটুতে আমিও ছিলাম এক সময়, কিন্তু এইখানে থেকে কাজ করতে কোনো ভালোই লাগে না, কোনো ভালো কোনো কিছু পাওয়া যায়, কোনো বিকাশ নেই। কেন সিআইটি কোনো রকমের আপনাদের সাহায্য এগিয়ে আসে, সাহায্য এগিয়ে আসেনি? না, কোনো কিছুতেই নাই, আর চলছেই যা, সিআইটির নাম নিয়ে চলছে, কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় না। কিন্তু আজকে দীর্ঘদিন ধরে যখন আমি পাল্টাই নিছি, হ্যাঁ, তখন আমি পরিবর্তনই আছি, ভালো আছি। আমি চাই আগামী দিনও পাল্টাই, তো পাল্টাইয়া আমাদের যে সভাপতি আছে বিপ্লব দেব, উনি যেমন জয়যুক্ত হোক, আমি এটাই চাই। আমরা দাদার মতামত জেনে নিলাম। এদিকে আমার বাঁ পাশে অনেক যুবক ভাইরা রয়েছে। ভাই, কি নাম তোমার? নুরুল ইসলাম। কোথায় বাড়ি তোমার? সোনামুড়া। তুমি কি চাও? আমরা তো চাইছি আমরা আগে যেটা করে আছি আমরা ওখানে এটা করতে চাই। মানে পরিবর্তন তোমরা চাও না, মানে বাম সরকার কি আবার অষ্টম বাম সরকার করতে চাও? আমরা তো জায়গা আগে চিপিয়ান করে আছি, ওখানে চিপিয়ানে করতে হবে। আচ্ছা, কেন বলছো যে বিজেপি সরকারের দরকার নেই? আমরা যে ছোটবেলা থেকে আমরা চিপিয়ানের অনেক কিছু দিয়েছে, আমাদেরকে ঘর দিয়েছে, রেশন দিয়েছে, ফেট ভরে খা খেতে দিয়েছে, তার কারণে। তোমার এই মুহূর্তে তোমার বয়স কত? আমার বয়স তখন তো 25। 25, তার মানে তুমি ভোট আগেও দিয়েছো একবার, এবারেও বামপন্থীকে ভোট দেবে? হয়, ঠিক আছে। কি ভাই, তুমি কি পড়ো, কি নাম তোমার? ইমদাদুর রহমান। আচ্ছা, তুমি কি চাও? পুনরায় বামপন্থী সরকার হোক।
পুনরায় পুনরায় আবার বামফ্রন্ট সরকার গড়তে চাও তোমরা। বামফ্রন্ট সরকার যদি আবার পুনরায় গঠন হয় তো তোমাদের যুবক হিসাবে তুমি কি চাইবে বামফ্রন্ট সরকার থেকে? আমি আমার জন্য কিছু চাই বা না চাই, যেরকম শান্তি সমৃদ্ধিভাবে আছে ত্রিপুরাটা, এর জন্য পুনরায় বামফ্রন্ট সরকারই দরকার। আরেকজন ভাই আছে আমার এদিকে, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। কি নাম? আমার নাম আলী। আচ্ছা, কোথায় বাড়ি? কৈলাসহর। কি চাও এবার, কি কি ভাবছো, নিজে কি ভাবছো যে কাকে ভোটটা দেবে এটা বলার দরকার নেই, মানে কোন সরকারটা এলে তোমাদের জন্য ভালো হবে, যুবকদের জন্য ভালো হবে? আমাদের তো সিপিএম, ওটা থাকলেই ভালো হবে। কেন কেন ভাবছো যে সিপিএম থাকলেই ভালো হবে? আমি ভাবছি যে ওটাই থাকলে শান্তি থাকবে, আর ওটা যদি চলে যায় তাহলে অশান্তি সৃষ্টি হতে পারে, এটাই ভাবছি। মানে আইন শৃঙ্খলা বিষয়টা নিয়ে বলছো। আমার এদিকে একজন দাদা আছেন, বয়স্ক দাদা, দাদাকে জিজ্ঞেস করি। দাদা অনেকগুলি নির্বাচন দেখেছেন, হয়তো ওনার চেহারা দেখে আমি বুঝতে পারছি বয়স হয়েছে। দাদা আপনি কি চান, এবার কি পরিবর্তন হবে নাকি অষ্টম বাম সরকার হবে, প্রত্যাবর্তন হবে? অষ্টম বাম সরকার হবে। কেন? এটা আমাদের সুযোগ সুবিধা পাইছি আমরা। বামফ্রন্ট সরকার হলে ভালো হবে আপনাদের জন্য। ভালো হবে। কি চান বামফ্রন্ট সরকার থেকে যদি? আমরা কি হবে? শান্তি চাই, আমরা শান্তি চাই খালি, অন্য কিছু চাই না, আমরা শান্তি চাই। আর যদি বিজেপি আইপিএফটি জোট ক্ষমতা আসে তাহলে এই শান্তিটা ভঙ্গ হবে আপনি মনে করছেন? তো আমি তো আজকে প্রায় 4 বছর ধরে, 4-5 বছর ইলেকশন ভোট দিয়েছি, কত ছিঙ্কল করে এনপিটি আইলে, তার জন্য আমরা এই বামফ্রন্টে চাই। তো আমরা এদিকে, আমি এবার একটু পাশের রুমে চলে যাই, এদিকে অনেক বন্ধুরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলছি। দীপঙ্কর বিশ্বাস, ধর্মনগর। পরিবর্তন হলে ভালো হবে না প্রত্যাবর্তন হলে ভালো হবে? পরিবর্তন হলে ভালো হবে বোধহয়। কেন চাইছেন পরিবর্তন, বা কি সুযোগ সুবিধা হবে আপনার মনে করছেন? আমার মনে হয় দীর্ঘদিন একটা দল ক্ষমতায় থাকার থেকে পরিবর্তন হলেই ভালো, ব্যস্ত হবে ত্রিপুরা জনগণের জন্য। এত বছর যে সরকারটা ছিল, আপনি ব্যক্তিগতভাবে এই সরকারটাকে পরিবর্তন করতে চাইছেন, বা সবাই কেউ পরিবর্তনের দিকে রায় দিচ্ছে, কেউ আবার বলছে যে এই সরকারটা থাকলেই ভালো হয়, তো আপনি কোন বিষয়টাকে নিয়ে বিজেপি এবং আইপিএফটি জোটকে সাপোর্ট করতে চাইছেন? আমি মেইনলি চাইছি যে দীর্ঘদিন যাতে একটা দল ক্ষমতায় না থাকে, পরিবর্তন হয়ে আসলেই ত্রিপুরা প্রত্যেক অংশের জনগণের জন্য মঙ্গল হবে। এই জন্যই যাতে একটা অংশের, এখন দেখা যাচ্ছে যে একটা অংশের জনগণের হাতে কিন্তু ক্ষমতা থাকছে, ওরা ক্ষমতা ভোগ করছে, ওরাই সব কিছু পাচ্ছে, চাকরি থেকে শুরু করে সব কিছু ওরাই ভোগ করছে। সেই জন্য ক্ষমতাটাকে যদি আমরা ডিসেন্ট্রালাইজেশন করা যায় তাহলে তো অন্যদের হাতেও ক্ষমতাটা আসবে। ওই জন্য আর কি। কী নাম দাদা আপনার? পীযূষ মালাকার। শিলচরে বাড়ি। ত্রিপুরার, ত্রিপুরার ছেলে তো আপনি? আচ্ছা, আপনি শিলচর, তো আপনি শিলচর থেকে, এখন তো নির্বাচনী হাওয়া চলছে, আপনি এটুকু তো জানেন, তো আপনার কি মনে হচ্ছে যা দূর থেকে বসে যে আপনি ট্রেনে সফর করছেন, যে ত্রিপুরাতে এবার কি হবে, পরিবর্তন হবে না বামপন্থীরাই থাকবে, বাম সরকারই থাকবে? আই থিংক চেঞ্জই হবে কিছু। আপনার কাছে মনে হচ্ছে চেঞ্জ হবে? এই ভাইয়ের কাছে মনে হচ্ছে চেঞ্জ হবে। তো আমরা একটু পাশের দিকে যাচ্ছি, পাশের রুমে। তুমি তো কত বছর ধরে হকারি করছো ট্রেনে? 7 বছর। মানে এই ট্রেনে 7 বছর ধরে হকারি করছো, মানে কি ভাবছো এবার রাজ্যে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, অষ্টম বামফ্রন্ট সরকার করবে নাকি বিজেপি আইপিএফটি সরকার করবে? আমি তো এরকমই তো, মানে তুমি আজ একজন মানে শ্রমিক হিসাবে তুমি তোমার মতামত দিতে পারো? শ্রমিক হিসাবে তো কি কইতাম, একদম খোলা মনে কথা বলতে পারো, কোনো রকম প্রবলেম নেই এখানে। এখন তো বিজেপি মনে আইতে পারে, বিজেপি সরকার মনে আইতে পারে। বুঝতে পেরেছি, বিজেপি সরকার আসতে পারে। আমার সঙ্গে একজন মাসিমনে রয়েছেন, ওর থেকে জেনে নেই যে ওনার মতামতটা কি, কি ভাবছেন এবার পরিবর্তন হবে নাকি অষ্টম বাম সরকার গঠন হবে? অষ্টম বাম সরকার গঠন হবে আমার দৃঢ় বিশ্বাস। কেন কেন ভাবছেন অষ্টম বামফ্রন্ট সরকার হলে কি কি সবার কি সুবিধা হবে? বামফ্রন্ট সরকার উন্নয়নের সরকার, জনগণের জন্য অনেক কিছু উপকার করে গেছেন, বিভিন্ন গরিব দুঃখীদের জন্য বিভিন্ন প্রকল্পে ভাতা তৈরি করে গেছে, ভাতা দিয়ে গেছেন, প্লাস আপনার রাস্তাঘাট, শিক্ষা, তারপরে এই যে ভারতবর্ষের যে এইরকম আমাদের যে সরকার, সেই সরকারের সঙ্গে লড়াই করে আমাদের যে গত এই বাজেট আমাদের ত্রিপুরার জন্য, কৃষকদের জন্য, শিক্ষা খাতে খুব কম
খুব ন্যূনতম বাজেট যেগুলি মধ্যবিত্তের। তারপরে বামফ্রন্ট সরকার আসবে বলছে। ধন্যবাদ ধন্যবাদ। উন্নয়নের সরকার, আপনি কি মনে করছেন? আমি চাইছি পরিবর্তন হোক। পরিবর্তন হবে, পরিবর্তন কেন চাইছেন? চাইছি আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, আমাদের ঘরে শিক্ষা ছেলেমেয়েরা শিক্ষা উপযুক্ত হয়েছে, ওরা ঘুরে ঘুরে বলছে দিবে দিবে, কিন্তু কোনো চাকরি টাকরি এবার বেকার ভাতাটা তো আমরা কিছুই পাই না, তার জন্য আমরা বলছি এবার সরকার পাল্টাক। আপনি একজন ইউথ হিসেবে আপনি কি ভাবছেন যে এবার সরকারটা বদল হবে নাকি আবার আগের সরকারই আসবে? না, বদল হবে। কেন চাইছেন, মানে কি লাভ হবে ভাবছেন আপনি? আমরা যেমন পড়াশোনা করতে পারি তাহলে ভাবছি আর বামফ্রন্ট কিছু করে না ওর জন্য। বামফ্রন্ট সরকার কার চাইছেন না? ঠিক আছে, আমি পাশের রুমে যাচ্ছি, আরেকটি রুমে পেয়ে গেলাম। এখানে খুব বয়স্ক একজন আঙ্কেল রয়েছে। আঙ্কেল আপনি কি চাইছেন, এবার রাজ্যে কোন সরকার আসবে, পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে, বাম সরকার গঠন হবে? পরিবর্তন হবেই হবে মনে ইচ্ছা হয়। আমরা বিজেপি সরকার চাই, বামফ্রন্টের অত্যাচার সহ্য হয় না। আমার 70 লক্ষ টাকা বাড়ি ভাঙিয়ে দিয়েছে বামফ্রন্ট সরকার, আমার বাড়ি সৈলেংটা। আর কি বলবো, এখন যে অবস্থা পরিস্থিতি চলছে, বামফ্রন্ট তো যে অবস্থা দুর্নীতি চলছে, যাদের মধ্যে কোনো কিছু ছিল না, একেবারে গরিব, তারা এখন 12 বিল্ডিং তৈরি করছে, কোন কত কিছু করছে, কিন্তু আমরা সবার দিকে তো নজর দেয় না, তাদের এই অবস্থা ব্যবহার। আমরা তো আপনি IPFT বিজেপি সরকারকে মানে IPFT এবং বিজেপি দলকে সাপোর্ট করে সরকার আনতে চান? আমরা চাই বিজেপি সরকার আসুক, আমরা জানি বিজেপি সরকারের দেন তত্ত্বাবধানে কীরকম তারা সাহায্য করে, কীরকম দেখি গরিবের জন্য মানে কি পরিকল্পনা নেয়, এগুলি আমরা দেখব। আমার সঙ্গে এদিকে আরেকজন রয়েছে আঙ্কেল, আপনি একটু বলবেন, কথা বলবেন আমার সঙ্গে। আপনি আপনি কি চাইছেন যে এবার এবার কোন দল ক্ষমতা আসতে পারে? সবাই চাইছে আসে পরিবর্তন, পরিবর্তন হওয়াটাই উচিত। ট্রেনে সফর করতে করতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগরতলা রেল স্টেশনে, আমাদের ট্রেনটি এইমাত্র এসে পৌঁছলো এখানে। তো এতক্ষণ তো আমরা রেলের মধ্যে ট্রেনের মধ্যে মানুষের মুডটা জানার চেষ্টা করেছিলাম, তাদের মেজাজটা জানার চেষ্টা করেছিলাম, এখন আমরা আছি স্টেশনে। তো স্টেশনে কয়েকজনের সঙ্গে কথা বলছি, এখানে একজন হকার বসে আছেন। মাসিমণি, এই বছর মানে নির্বাচনের বছর, নির্বাচনে এবার আপনি একজন মানে শ্রমিক হিসাবে কাকে চাইছেন, কে সরকার গড়বে এবার? সরকার যারা আছে তারাই, ওখানে নতুন করে কে আসবে কে ভাগ্য অনুযায়ী কথা। তার মানে আপনি অষ্টম বামফ্রন্ট সরকার করতে চান? অষ্টম বামফ্রন্ট সরকার সবাই দিলে গেলে আমার তো আসবো, হয়তো না সবাই দিলে আসবো, ঠিক না? আমরা এদিকে দেখছি আরো কয়েকজন আছেন কিনা, তাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। অনেক যাত্রীরাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। দাদা, এই রাজ্যেরই তো আপনি, এবার যে নির্বাচনের বছর, এখন কিছুদিন পরে যে নির্বাচন হবে, এই নির্বাচনে কে সরকার গড়বে, বিজেপি IPFT জোট নাকি বামফ্রন্ট সরকার, আপনার মতামত কি? দাদা, আমি তো স্টেশনে উঠছিলাম, এক মাস পরে বাড়িতে ফিরছি, তো এখানকার পরিস্থিতিটা সম্পর্কে তো আমার তেমন একটা ধারণা হচ্ছে। দূর থেকে যতটুকু খবর রেখেছেন বা কি কি মানে কি আপনার আপনার কি মনে হচ্ছে সেটাই? এখন এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা, তার মধ্যে বিজেপি মানে একটা বাজি মারতে পারে বলে আমার ধারণা। যদিও সরকারে আসে তারপরেও মানে রেজাল্টটা অনেকটা হাড্ডাহাড্ডি হবে, ধরুন 32-28 এরকম হতে পারে। তারপর আপনি বিজেপিকে মানে এগিয়ে রাখতে চাইছেন? অনেকটা অ্যাডভান্সেজ আছে। আপনি কি ভাবছেন একজন ইউথ হিসেবে? কি বলবো আর, এখন মানে এখন সব কিছু বিজেপির হাতে, বিজেপি দেখি কি হয়, বিজেপি আসতে পারে। আমার এই সাইডেও কিছু লোক আছে, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আঙ্কেল, বিজেপি বলছে চলো পাল্টাই অষ্টম, আর বামফ্রন্টরা বলছে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করা হবে। আপনি একজন নাগরিক হিসেবে এই রাজ্যের কি ভাবছেন, আপনার মাথায় কি চলছে, বা আপনি পরিস্থিতি যে এটাকে দেখছেন কি হতে পারে আগামী দিনে নির্বাচনে? আমাদের তো ইচ্ছা বামফ্রন্টে থাকব, যা যা কি হয়। বাম সরকার থাকলে মানে মানুষের আরো কি লাভ হবে, বা নতুন সরকার যদি গঠন হয় তার থেকে আপনারা কি আশা করছেন? নতুন সরকার তো আশা, কংগ্রেস কইছিল বড় বড় কথা, বিজেপি তো কইতাছে যা তারার ইচ্ছা, আমরা তো বামফ্রন্ট আশা করি বামফ্রন্টে থাকবো, বামফ্রন্ট নতুন করে আবার আরম্ভ করবো উন্নয়ন উন্নতির পথ,
দরবারকে। আমার এই সাইডে বা সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা ওই ব্রিজে ফ্রুট ব্রিজ দিয়ে ওপার যাবে হয়তো, আমি জিজ্ঞেস করে নিচ্ছি তাদের মতামতটা কি হবে। আঙ্কেল, এখন নির্বাচনের মাস চলছে, তো এই নির্বাচনে আগামী দিনে এ রাজ্যে কে সরকার গঠন করবে বলে আপনি মনে করছেন? কে সরকার গঠন করবে এটা আমার কাছে মুখ্য বিষয় না। এই দীর্ঘ 1978 থেকে এই পর্যন্ত মাঝখানে নিপেন বাবুর 10 বছর বাদ দিয়ে যে অন্যায় অবিচার অত্যাচার যে ভীতি চলছে এটার অবসান হওয়া দরকার। মানে আপনি পরিবর্তন চাইছেন? একদম। কেন কেন চাইছেন পরিবর্তনটা? বা বাম সরকার যদি গঠন হয় তাহলে কি ক্ষতি হতে পারে? এগুলি আমি ব্যবহার করেছি যে গত 25-30 বছরে যে অন্যায় অবিচার অত্যাচার শোষণ নিপীড়ন হয়েছে, আপনারা শহরে বসে বুঝতে পারবেন না গ্রামে গঞ্জে কি হচ্ছে, আর মানুষের মধ্যে মন লুকে বলতে পারে না কথা, একটা ভীতির পরিবেশ, আশপাশে দেখে কোনো নেতা ফলো করলো কি না তার উপর পরে নির্যাতন হয়, এইটার অবসান হওয়া দরকার। তাহলে কি মনে করছেন যদি বিজেপি IPFT জোট সরকার গঠন করে এই ভয় ভীতি কিছু থাকবে না, মানুষের জন্য আরো ভালো কাজ করবে নাকি? আশা করছি, এটাই আশা করি। ধন্যবাদ। আপনি কি মনে করছেন? আপনি তো এই রাজ্যের বাসিন্দা। গুয়াহাটির পরে আইসু। আচ্ছা, গুয়াহাটির মানুষ, তবু এখানে তো খবর তো রাখেন পাশের স্টেটের। আচ্ছা, আমি তাহলে চলে যাচ্ছি অন্যদিকে। হ্যাঁ, এখানে আমার একজন ইউথ বন্ধু হয়েছেন, ওনার থেকে জেনে নিই যে তাদের মতামত কি। হ্যাঁ, পরিবর্তন আশা করছি, নতুন সরকার হোক, আরও ত্রিপুরার উন্নতি হোক, সব কিছুই একটা জায়গায় স্থিতি হয়ে গেছে, তো সব কিছুই আরও ভালো হওয়া দরকার, তো কিছু পরিবর্তন হোক দেখি। পরিবর্তন হলে কি ভাবছেন যে ইউথদের জন্য কর্মসংস্থানের সুযোগটা আরও বাড়বে? সবার আগে শিক্ষাটাই আগে আরও উন্নতি হওয়া প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এখনও আমি স্টুডেন্ট, তো আমি আরও অনেক বেশি ডেভেলপ চাই আমার শিক্ষা ক্ষেত্রে, যেমন কলেজ ক্ষেত্রে। এখনও কোনো স্টুডেন্টের যদি কলেজের জন্য হায়ার এডুকেশন এবং ভালো এডুকেশন চাই, সবাই সবার আগে বাইরের জিনিস চুজ করে নেয়, ত্রিপুরার বাইরে যেতে চায়, তো সেই ক্ষেত্রে ত্রিপুরাতে আরও শিক্ষার বিষয়টা উন্নতি হওয়া খুব প্রয়োজন। তো আমি আশা করবো যে নতুন পরিবর্তন হোক, সরকার আরও ভালো কিছু করুক। আমার এই যুবক বন্ধু খুব ইউথ বন্ধু খুব ভালো কথা বলেছেন, শিক্ষার আরও মান উন্নয়ন দরকার। এদিকে আরেকজন রয়েছে আমার আসে পাশে ডান দিকে, ওনার থেকে জেনে নেবো যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে আপনি কী ভাবছেন, আপনার মতামত কী হতে পারে যে বিজেপি IPFT সরকার, বিজেপি IPFT যদি সরকার গঠন করে তাহলে রাজ্যের জন্য ভালো হবে, না অষ্টম বামফ্রন্ট সরকার হলে রাজ্যের জন্য ভালো হবে? বিজেপি এবং IPFT সরকার গঠিত হলে ত্রিপুরার অভূতপূর্ব উন্নতি হবে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ত্রিপুরার জনগণের কাছে আমি ব্যক্তিগত আবেদন রাখবো এবার যাতে পরিবর্তন করে। কি কি মানে মানে বামফ্রন্ট সরকার যদি গড়ে আসে তাহলে মানে বা এতদিন যে ছিল তারা কোন কাজটা আপনার মতে করতে পারেনি? দীর্ঘ 25 বছর যে রাজত্ব করেছে, এই রাজত্বে ত্রিপুরাবাসী মানে কাছে তারা এই সে যেই ধরনের আশা করেছিল সেই ধরনের আশা পরিপূরণ করে নাই। আমরা চাই মোদী সরকার ত্রিপুরাতে আসুক, এই মোদী সরকার এসে যেই প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে সেইগুলি ফুলফিল করবে, আমরা এটা আশা রাখি। ত্রিপুরাবাসীর মঙ্গল হবে এই যদি ত্রিপুরাতে বিজেপি সরকার আসে। এতক্ষণে আমরা ছিলাম শিলচর আগরতলা একটি যাত্রী ট্রেনে, ট্রেনে আমরা এই রাজ্যের মানুষের যারা নিত্যদিন সফর করেন তাদের মুড, তাদের মেজাজটা জানার চেষ্টা করছিলাম যে আগামী যে নির্বাচন হচ্ছে 8ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে কে সরকার গড়বে, কে জয়ী হবে, সরকার গড়লে বিজেপি IPFT যদি সরকার গড়ে তাহলে তাদের কি লাভ হবে বা তারা কাকে চান সেটাই জানছিলাম। আমরা সবার সঙ্গে কথা বলেছি, যুবকদের সঙ্গে কথা বলেছি, বয়স্কদের সঙ্গে কথা বলেছি, সব মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কেউ কিছু লোক বলছিল যে বিজেপি IPFT জোট সরকার গঠন করুক, কেউ বলছে না অষ্টম বামফ্রন্ট সরকার গড়লেই ভালো, তো মিশ্র প্রতিক্রিয়া আমরা পেলাম। আমরা আগামী দিনেও এরকম বিভিন্ন যাত্রী ট্রেন বাজার বিভিন্ন জায়গায় আমরা আপনাদের নিয়ে যাব এবং তাদের মতামত জানার চেষ্টা করব। ক্যামেরায় বিকি এবং প্রণবের সঙ্গে রাজু ভৌমিক, আগরতলা।